শহীদুল জহিরের গল্প, মহল্লায় বান্দর, আব্দুল হালিমের মা এবং আমরা। ভূতের গলির লোকেরা বানর নিয়ে ব্যস্ত থাকে। তারা দেয়ালের উপর অথবা দূরে ছাতের কার্নিশে লেজ ঝুলিয়ে বসে থাকা এই খয়েরি রঙের জানোয়ারের দিকে তাকিয়ে চিৎকার করে, বান্দর বান্দর, ওই যে বান্দর। তখন হয়তো কখনো ভূতের গলির লোকেরা মুক্তিযুদ্ধের কথা বলে, হয়তো প্রসন্ন হয়ে বলে, হয়তো জটিল সময়ের ভিতর কাহিল হয়ে বিরক্তির সঙ্গে বলে। 71 সনের ঘটনা 2 মার্চের পর থেকে যখন দেশে ঘটতে থাকে, যখন রাতে ঢাকা শহরে কারফিউ জারি করা হয়, টিপু সুলতান রোড দিয়ে ছুটে যাওয়া ভারী মিলিটারি গাড়ির চাকার গোঙানি এবং গুলির ফটফট আওয়াজ নিরাপত্তাকে বিদীর্ণ করে, এবং যখন 25 তারিখের রাতে নয়াবাজারের কাঠের গোলা পুড়তে শুরু করে, তখন ভূতের গলি তার বাইরে থাকে না। ভূতের গলিতেও অবধারিত রূপে 71 সন নেমে আসে এবং তখন আব্দুল হালিম এই সময়ের পাকচক্রে ধরা পড়ে। আহারে আব্দুল হালিম, আহারে আমার পোলা বলে তার মা হয়তো কাঁদে, নীরবে বিলাপ করে। মহল্লার লোকেরা হয়তো এই কান্নার শব্দ শুনতে পায় অথবা পায় না, অথবা হয়তো তার মা আর কাঁদে না। হয়তো এতদিন পর ভূতের গলির লোকেরাও আব্দুল হালিমের কথা ভুলে যায়, অথবা হয়তো তারা একেবারে ভুলে যায় না, হয়তো তাদের আব্দুল হালিমের যুদ্ধযাত্রার স্মৃতি স্মরণে আসে। মহল্লার ওপর দিয়ে দীর্ঘ সময় স্রোত বয়ে যায় এবং কাছে যেমন বুড়িগঙ্গা দিয়ে যায় পানি, তবু কখন কখন মহল্লার লোকদের হয়তো আব্দুল হালিমের কথা মনে পড়ে এবং তখন তারা বলে, হালায় পাগল আসিল এক গুয়া। ভূতের গলির লোকেরা সকলকেই হালায় এবং পাগল বলে এবং পরবর্তীত সময়ের ভেতর অর্থহীন কলরব করে। তারা লেদ মেশিন চালায় অথবা দোলাইখালের পুরনো রাস্তায় মোটর গাড়ির পার্সের দোকানদারি করে। বিকেলবেলা হয়তো বুড়ো বিহারির দোকানে বসে চা খায় এবং কথা বলে, এই হালায় মান্দার পোলা। মহল্লার লোকেরা বলে যে ভূতের গলিতে আগেও বানর ছিল, যারা মহল্লার পুরাতন বাসিন্দা তারা মনে করতে পারে না। একসময় তারা মহল্লায় অনেক বানর দেখেছে। ছাতের উপর থেকে এই লাল টকটকে পশ্চাৎ দেশওয়ালা জানোয়ারেরা দেয়াল বেয়ে নেমে এসে অরক্ষিত কোনো রান্নাঘর থেকে হরলিক্সের বোতল বগল দাবা করে নিয়ে যেত। তখন মহল্লার ছোট ছোট ছেলেমেয়েরা বানরের পিছে ছুটত। দূরে কোনো বাড়ির ছাতের কার্নিশের ওপর বসে থাকা বানরের দিকে তাকিয়ে ভিজিব বের করে ভেঙচি দিত, ছড়া কাটত, বান্দর বান্দর ভেঙচি। তবে কালক্রমে ভূতের গলি থেকে বানর অবলুপ্ত হয়ে যায়। কেন হয় তা গলির লোকেরা জানে না। পরে তারা বলে, তারা বস্তুত বুঝতেই পারে নাই যে মহল্লায় বাঁদর নাই এবং তারা বহুদিন বান্দর দেখে না। এভাবে বহুদিন কাটানোর পর মহল্লায় প্রথম বানর ফিরে আসে এবং মহল্লার লোকেরা সচেতন হয়। তারা যখন বুঝতে পারে যে সত্যি একটি অথবা একাধিক বানরের আগমন ঘটেছে, তারা ভেবে পায় না এই বানর কোত্থেকে এলো, এই হালার বান্দরেরা আইলো কৈথন, তখন তারা বলে। তারপর তাদের মনে হয় যে বানর হয়তো দয়াগঞ্জ থেকে এসেছে, হয়তো গেন্ডারিয়ায় দীননাথ সেন রোডের গলি থেকে এসেছে। তবে মহল্লায় এতদিনের বানরহীনতায় অনভ্যস্ততার কারণে তারা এদের আগমনের বিষয়টি প্রথমে বুঝেও মনে হয় যেন না বুঝে থাকে। তখন কোনো একদিন চন্দ্রকান্তদের পাশের বাড়ির ভাড়াতে নুরুল হকের যুবতী স্ত্রী শিশুপুত্রের কান্না শুনে রান্নাঘরের চোলার উপর তরকারির হাড়ি ফেলে ঘরে আসে। তারপর কান্না থামিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে সে যখন পুনরায় রান্নাঘরে ফিরে যায়, সে ভালোমতো খেয়াল করে না, তরকারি রেঁধে নামায়, ডাল রাঁধে, তারপর কুয়া থেকে দড়ি বাঁধা বালতিতে করে পানি তুলে গোসল করে ঘরে ফিরে আসে। তখন সূর্য ঠিক মাথার উপরে উঠলে পোস্তগোলার ফুড ডিপার্টমেন্টের অফিস থেকে তার স্বামী আসে দুপুরের খাবার খাওয়ার জন্য। ঘরের ভিতর চৌকির উপর মাদুর পেতে সে খাওয়ার আয়োজন করে, রান্নাঘর থেকে বটিতে করে তরকারি আনে, ডাল আনে। তারপর যখন গামলায় ভাত বাড়ার জন্য ভাতের হাঁড়ি নামাতে দেয়ালের তাকের কাছে যায়, সে দেখে যে তাক খালি, ভাতের হাঁড়ি নাই। তখন ভাতের হাঁড়ি গেল কোনে, ভাতের হাঁড়ি গেল কোনে বলে সে ভাতের হাঁড়ি খোঁজে। সেদিন দুপুরে তারা স্বামী স্ত্রী মিলে রান্নাঘরের আনাজ কানাচ, কুয়াতলা, ঘরের আশেপাশের গলি সব তন্নতন্ন করে খুঁজে দেখে, কোথাও কিছু নেই, ভাতও নেই, অ্যালুমিনিয়ামের হাঁড়িও নেই। প্রথমে তখন তাদের কাছে ব্যাপারটা ভৌতিক বলে মনে হয়। তারপর তাদের মনে হয় যে রুনু যখন ছেলের কান্না থামানোর জন্য রান্নাঘর ফেলে গিয়েছিল, তখন কোনো তস্কর ফকির অথবা ফকির নেই গলি দিয়ে ভিতর বাড়িতে ঢুকে দেয়ালের তাক থেকে দ্রুত ভাতের হাঁড়ি নামিয়ে নিয়ে গেছে। নুরুল হক যখন সব বুঝতে পারে, সে তার স্ত্রীর অসতর্কতার জন্য গালমন্দ করে, বলে ব্যাক কর, এবং তখন রুনু ভাত রাঁধার জন্য পুনরায় চুলায় হাঁড়ি চাপায়।
মহল্লার পশ্চিম দিকের আকাশ যেদিন রাতে নয়াবাজারের আগুনে লাল ভৌতিক আলোয় ভরে যায় এবং মহল্লার লোকেরা ভয় এবং বিহ্বলতার ভেতর শেষ রাতের ঘুম থেকে জেগে ওঠে, বন্দুক ও মেশিন গানের গুলির শব্দ এবং দূরবর্তী বিপদাপূর্ণ মানুষের চিৎকার শুনে তারা তখন বুঝে উঠতে পারে না তারা কি করবে। তারা কারফুল ভেতরে মহল্লার রাস্তার ওপর বেরিয়ে আসে, একে অপরকে জিজ্ঞেস করে, এলা কি হইব? তাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কাউকে পাওয়া যায় না। মনে হয় যেন তারা উত্তর পাওয়ার জন্য এই প্রশ্ন করে না। তারা এমনি ঘটনায় ভয়াবহতা উপলব্ধির কারণে বিচলিত হয়ে পড়ায় এভাবে কথা বলে। তখন মহল্লার লোকেরা আব্দুল হালিমকে তাদের বাড়ির গেটের সামনে গলির রাস্তার উপর দেখে। তারা বলে, কি মিয়া, লাঠি লয়ে কুচকাওয়াজ করলা এতদিন, অখনই কি করবা? অখনে তো মায়েরা শেষ কইরা ফেলাইব। আব্দুল হালিম তাদের কথা শুনে চুপ করে থাকে। হয়তো দূরবর্তী লেলিহান আগুনে প্রবল ক্রুব্ধ আল লাল আভা দেখে সে ভয় পায়। হয়তো তার এমনিতেই কিছু বলার থাকে না। সলিমুল্লাহ কলেজের সহপাঠীদের সঙ্গে লুঙ্গি মালচুচা মেরে কাজের উপর রাইফেলের মতো বাঁশের টুকরো নিয়ে লেফট রাইট করা এক ধরনের মজা ছিল, হয়তো এক ধরনের বিদ্রোহের প্রকাশও ছিল। এখন মহল্লার লোকদের এই প্রশ্নের সামনে সে চুপ করে থাকে। সেদিন রাতে মহল্লার লোকেরা পুনরায় যার যার বাসায় ফিরে যায় এবং শেষ রাতের দিকে হয়তো আবার ঘুমিয়ে পড়ে। তারপর সকালে যখন তাদের ঘুম ভাঙে তারা বুঝতে পারে যে তাদের ফজরের নামাজ কাজা হয়ে গেছে, কারণ মহল্লার মসজিদের মুয়াজ্জিন পাকিস্তানি সেনাবাহিনীর ভয়ে মাইকে শব্দ করে আজান দেয় না এবং মসজিদের ইমাম মৌলানা নুরুজ্জামান কেবল মুয়াজ্জিনকে সঙ্গে নিয়ে ফজরের নামাজ পড়া শেষ করে। লোকরা যখন এই কথা শোনে তারা জুমাঘরের পিছনে নুরুজ্জামান মৌলানার বাসায় যায় এবং বলে, হুজুর আপনিও এমন করলেন, আপনিও ডরাইলেন। তখন মৌলানা নুরুজ্জামানের চেহারা বিষণ্ণ হয়ে ওঠে। সে বলে যে আসলে তারও ভয় হচ্ছিল, কারণ সেও মানুষই। তার মনে হয়েছিল যে উত্তেজিত এবং ক্রুব্ধ এই জন্তুদের সামনে নিরবতা হয়তো মঙ্গলকর হবে। মহল্লার লোকদের ভেতর যারা তখন অলিগুলির মধ্য দিয়ে লুকিয়ে লালচার মুকিমশনের সামনে নবাবপুর রোডের ওপরে গিয়ে ওঠে, তারা দেখে যে কারফুল ভেতরেই ঢাকার মানুষের ঢল বুড়িগঙ্গার দিকে যায়। দুই দিনের ভিতরে ভূতের গলির লোকও প্রায় সাফ হয়ে আসে এবং মহল্লার লোকেরা বলে যে আব্দুল হালিম এই সময় কোনো একটা হাসিনা আক্তার ঝর্নার দিকে তাকায়। এই সময় মহল্লার লোকেরা প্রথমে নেপাল চন্দ্রের ভাড়াটে নুরুল ঘরের রান্নাঘর থেকে ভাতের হারিয়ে যাওয়ার কথা শুনে এবং তাদের মনে হয় যে এটা কোনো ফকির কিংবা ফকিরনিরই কাজ। বেকুব বউটার বেখালের কারণে ফাঁকা রান্নাঘরে কেউ ঢুকে হাড়িটা নিয়ে দ্রুত গলি দিয়ে বের হয়ে গেছে। কিন্তু যখন বাঘওয়ালা বাড়িতে চুরি হয়, এই বাড়ির মালিক আব্দুর রহিম মিয়া কোনো এক দুপুরে অথবা বিকেলে যুগীনগরে তার রহিম অ্যান্ড কম প্লাস্টিক ইন্ডাস্ট্রি লিমিটেড থেকে ফিরে কলতলে মুখ ধুতে যায়। সে কলের পাশে একটি নিচু দেয়ালের ওপর তার হাতে সিটিজেন অটোমেটিক কোয়ার্জ ঘড়িটা খুলে রেখে প্রক্ষোভন কর্ম সম্পন্ন করে ঘরে ফিরে আসে। কিন্তু সে তার ঘড়িটার কথা ভুলে যায়। বিকেলে ঘুম থেকে ওঠার পর তার ঘড়ির কথাটা মনে পড়ে। তখন তার স্ত্রী পারভীন কলতলায় গিয়ে দেয়ালের ওপর কোনো ঘড়ি দেখতে পায় না। সে চিৎকার করে, দেখি না তো কোনো ঘড়ি উড়ি, নাই তো এখানে কিছু। তখন আব্দুল করিম ঘর থেকে বের হয়ে আসে। তারপর সারা প্রাঙ্গণ, ঘরের ভেতর, শার্ট প্যান্টের পকেট, টেবিল আলমারি, দেয়াল, সর্বত্র সবখানে সকলে মিলে তারা খুঁজে দেখে। আব্দুর রহিম এবং পারভিনের সঙ্গে তাদের তরুণ ভৃত্য আকবরও আতিপাতি করে খোঁজে। তারপর যখন বোঝা যায় যে ঘড়িটা বাড়ি কোথাও নাই এবং যখন আব্দুর রহিম তার স্ত্রীকে এটা নিশ্চিতভাবে বিশ্বাস করাতে পারে যে ঘড়িটা সে অন্য কোথাও হারায় নাই, তখন যে প্রশ্ন দেখা দেয় তা হচ্ছে, এটা তাহলে গেল কোথায়? আব্দুর রহিম বলে, বাড়ির ভিতর থেকে জিনিস উইরা গেছে নাহি। এবং তখন তাদের সন্দেহ পড়ে আকবর এবং কাজের মেয়ে বসনার মায়ের উপর। বসনার মা অভিযোগ শুনে কেঁদে ফেলে, আমি নেই নাই, আমি যদি নিকি থাই তাইলে আয়লায় আমার বিচার করব, কুষ্ঠ হয়ে আমার আত খোয়া পড়ব। কিন্তু পারভীন এসব কথা ভুলে না। সে বলে, এইসব কথা ঘুনায় না, আর কেউ বাড়ির ভেতর আহে নাই কা, তুমি লইস না হয় আকবরা লইসে, তোমরাই লইস, তোমরাও বাইর করবা যদি নিকি ভালো চাও। কিন্তু আকবর এসব কথায় কোনো পাত্তা দেয় না। সে বলে, 200-400 টাকা দামের ঘড়ি এসব আমি চুরি করি না। এবং তারই কথায় আব্দুর রহিম চেতে আগুন হয়। সে চিৎকার করে, হারামজাদা শুয়োরের জানা রোয়াব রেয়াজ, তুই চুরি করস নাই তোর বাপে করছে, এই ঘড়ি বাইর করে দিবি। মহল্লার লোকেরা যখন আব্দুর রহিম মিয়ার ঘড়ি হারানোর খবর শুনে তাদের মনে হয় মহল্লায় কি চুরিদারি বেড়ে গেল। তারপর তাদের মনে হয় যে হয়তো এই আকবরই কাজ, হয়তো বসনার মায়ের।
তারা বলে মাইক দিলেই বাপ বাপ কইরা বাই করে দিবনে। কিন্তু নয়াবাজারের কাঠের গোলা সারা রাত ধরে পোড়ার দুই দিন পর ভূতের গুলি সব লোক মিলিটারি আসার ভয় মহল্লা ছেড়ে নদী পার হয়ে জিঞ্জিরা এবং নবাবগঞ্জের দিকে চলে যায়। আব্দুল হালিম তার মা এবং ছোট দুই বোনকে নিয়ে আরো একদিন মহল্লায় থাকে। কিন্তু তারপর তার মা আমিনা নীরব নিঝুম হয়ে আসা মহল্লায় আর থাকতে চায় না, বলে খুব ডর লাগতেছে। তখন আব্দুল হালিম তার মা এবং দুই বোন রেনু আর বেনুকে জিঞ্জিরার চড়াইল গ্রামে তার ছোট খালার বাড়িতে নিয়ে যায়। তাদের সঙ্গে যায় তাদের গলির একদম শেষ মাথায় 34 নম্বর বাড়ির আবু হায়দারের পরিবার। আবু হায়দারের স্ত্রী আগের দিন আব্দুল হালিমের বাসায় আসে, তার সঙ্গে আসে তাদের বড় মেয়ে। ক্লাস 10 এর ছাত্রী ঝর্ণা। আব্দুল হালিম তাদের বাসার বাইরের বারান্দার চেয়ারে বসে থেকে থেকে দেখে মায়ের সঙ্গে কামুননেসা গার্লস স্কুলের পাককেল রঙের মলিন কামিজ পরা মেয়েটি বিকেলের ঘুনিয়ে আসার ছায়ায় ভেতর তাদের কামিনী গাছ তলা দিয়ে কেমন কেঁপে কেঁপে হেঁটে আসে। তখন আব্দুল হালিম ছায়া জড়ানো ঝর্ণার ভীতু মুখ এবং চোখের দিকে তাকায় এবং তার মনে হয় যে মহল্লার এই মেয়েটিকে সে কি আগে কখনো দেখে নাই। বাসার ভেতরে ঢুকে কন্যার মা যখন আমিনাকে বলে, হুল্লা মাফা আপনারাও যাইতেছেন গা, আমি তো ডরে বাঁচি না, আমরা যে কই যাই, তখন আব্দুল হালিম বলে, আপনারা আমাকে লগে চলেন, কোনো অসুবিধা হইব না, আমাকে খালির বাড়িতে অনেক জায়গা আছে, ঠাকুরের কোনো ঝামেলা হইব না, আপনারা হগে আমাকে লগে চলেন। ভূতের গুলির লোকেরা পরে বলে যে আসলে কামিনী গাছ তলায় ঝর্ণার বিপর্যস্ত চেহারা দেখার পরই আব্দুল হালিমের মনে হয়েছিল সে জানে ঝর্ণাদেরকে তাদের সঙ্গে জিঞ্জিরা যেতে বলবে এবং তার ফলে হয়তো পরিণতিতে আবু হায়দারের পরিবারে বিপর্যয় নেমে আসে, অথবা হয়তো তা নয়। এটা ছিল এমন এক সময় যখন কেউ জানত না কার কখন কোথায় কি হবে। তারপর মহল্লার লোকেরা যখন শুনে যে আব্দুর রহিমের হারানো হাত ঘড়ি আর পাওয়া যায় নাই, বাসনের মাকে ছোটখাটো চড়থাপ্পড় লাগানো এবং আকবরকে চাকরিচ্যুত করার গুরুতর হুমকি দেওয়ার পরেও তাদের কাছ থেকে ঘড়ি বের করা যায় নাই, তারা খুব হতাশ হয়, কারণ তাদের মনে হয় যে এরাই কেউ ঘড়িটা চুরি করেছে। তারপর তখন তারা মহল্লার চুরি বেড়ে যাওয়ার প্রসঙ্গ নিয়ে পুনরায় বিচলিত বোধ করে এবং তারপর যখন এর কোনো সমাধান বের করতে পারে না তখন তারা তাদের পুরনো কথায় ফিরে যায়। তারা বলে যে আব্দুর রহিম যদি সত্য কথা বলে থাকে, কলতলায় হাত মুখ ধোয়ার সময় সে যদি সত্যি ঘড়ি খুলে দেয়ালের উপর রেখে থাকে, তাহলে এই ঘড়ি অবশ্যই বাসনার মা নিয়েছে অথবা নিয়েছে আকবর। তারা বলে ভালো করে একটা মার দিলেই বাইরেইব, কিন্তু মহল্লার লোকের এসব কথায় তেমন কোনো কাজ হয় না। পারভিন সুলতানা বাসনার মাকে পুনরায় ডাল ঘুটনি দিয়ে একদিন মারে, মার খেয়ে বাসনার মা পুনরায় হাউমাউ করে, আল্লাহকে সাক্ষী মানে, বলে যদি আমি নিয়া থাকি তাইলে আমি মুখে রক্ত উঠা মরু, আমারতে পুষ্ট হইব, আর যদি না নিয়া থাকি তাইলে আপনি আমারে মারছেন, আপনার পেটে কুদ্দার সাও আসিব, আপনার আত লুলা হইয়া যাইব, আল্লাহ আপনার বিচার করব, আমি আল্লাহর কাছে বিচার দিছি। এই হুমকিতে আব্দুর রহিমের স্ত্রী হয়তো ভয় পায়। মহল্লার লোকেরা এসব ঘটনার কথা শুনে কিন্তু তারা আর আব্দুর রহিমের এই পারিবারিক সমস্যায় জড়াতে চায় না। পরে মহল্লার লোকেরা বলে যে তারা আসলে বোকা ছিল, তাদের এই বোকামির কারণ তারা মহল্লায় বহুদিন বানর দেখে নাই এবং বানরের কথা ভুলে যাওয়ার ফলে তাদের জীবনে এই বিভ্রান্তি আসে। মহল্লার লোকদের এই বিভ্রান্তি সারা জীবন থেকে যায়। তারা জানতে পারে না জিঞ্জিরায় ঝর্ণার আসলে কি হয়েছিল। এপ্রিল মাসের প্রথম শুক্রবার জিঞ্জিরার মিলিটারি অপারেশনের মধ্যে ভূতের গুলির যারা পড়েছিল তারা এই ব্যাপারে সবচেয়ে বেশি অনিশ্চিত ছিল, কারণ তারা সবকিছু সামনে থেকে দেখেছিল এবং জেনেছিল যে কারো যে কোনো কিছু ঘটতে পারত। বন্দুক বাগিয়ে ধরা পাকিস্তানি মিলিটারিদের চক্রব্যূহের ভেতর আটকা পড়া কোনো মানুষ গুলি কিংবা সঙ্গিনের খোঁচা খেয়ে মরতে পারত, সেই মানুষ নারী হলে সে ধর্ষিতা হতে পারত, ধর্ষণের পর সে নিহতও হতে পারত। ঝর্ণার কি হয়েছিল বা হয় নাই মহল্লার লোকেরা জানতে পারে নাই, আবু হায়দার এবং তার পরিবারের কেউ এ নিয়ে কথা বলে নাই, হয়তো আব্দুল হালিম বিশদ জানত কিন্তু সেও কিছু বলে নাই এবং তারপর সে মরেও যায়। হয়তো চড়াইল গ্রামে কোথাও মিলিটারির তাড়া খেয়ে ছুটতে ছুটতে ঝর্ণা অন্যদের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিল, হয়তো তখন আব্দুল হালিম তার সঙ্গে ছিল এবং তখন কোনো বাড়ির আঙিনায় অথবা কোনো মাঠের মধ্যে তারা দুইজন দেখেছিল তাদের সামনে মিলিটারি, এবং তখন মহল্লার লোকেরা ভেবে পায় না আব্দুল হালিম কি করে বাঁচল। ভূতের গুলির লোকদের মনে হয় যে হয়তো ঝর্ণা সব বুঝতে পেরেছিল, হয়তো বুঝতে পেরেছিল যে তার বাঁচার কোনো উপায় নাই, তখন কোনো ছলে সে আব্দুল হালিমকে বাঁচায়, হয়তো আব্দুল হালিম
গুলি খাওয়ার ভান করে মাটিতে মটকা মেরে পড়ে থাকে এবং ঝর্ণা তাকে জড়িয়ে ধরে মিছে মিছে কাঁদে। এবং তখন তাদের চারদিক থেকে একটি বৃত্ত রচনা করে মিলিটারিরা এগিয়ে আসে। তারপর মিলিটারিরা কি করে মহল্লার লোকদের জানা হয় না, তবে তারা জানে যে ঝর্ণাকে মিলিটারিরা মেরে ফেলে কিন্তু আব্দুল হালিম বেঁচে যায়। তখন হয়তো আব্দুল হালিম চড়াইল গ্রামের কোনো এক মাঠের ভেতর মৃত বালিকার পাশে শুয়ে নীরব কাঁদে। তারপর সেদিন দুপুরের পর যখন মিলিটারি অপারেশন শেষ করে নদী পার হয়ে ঢাকা ফিরে যায়, তখন সম্বিত ফিরে পাওয়ার পর আব্দুল হালিম এবং ঝর্ণার পরিবারের লোকেরা দেখে যে তারা দুইজন নিখোঁজ। তাদের খোঁজে আব্দুল হালিমের খালাতো ভাইয়েরা এবং আবু হায়দা বের হয় এবং অনেক খোঁজার পর তাদেরকে মাঠের মধ্যে পায়। তখন হয়তো আব্দুল হালিম ঝর্ণার রক্তাক্ত দেহ নিজের কোলের ভেতর নিয়ে বসেছিল। হয়তো সে ঝর্ণার দেহের পাশে ভয় এবং শোকের প্রবল তাড়নায় বিপর্যস্ত হয়ে মাটিতে পড়েছিল। হয়তো আব্দুল হালিমে একমাত্র ঝর্ণার কি হয়েছিল তার সাক্ষী ছিল, কিন্তু সে মহল্লার লোকদের কিছু বলে না। আবু হায়দারও চুপ করে থাকে। জিঞ্জিরার মিলিটারি অপারেশনের পর দিন আবু হায়দার পরিবার নিয়ে মহল্লায় ফিরে আসে এবং দেখে যে আরো অনেকে তার আগেই মহল্লায় ফিরেছে। তখন মহল্লার যারা আবু হায়দারকে দেখে তারা পরে বলে যে তারা দুই দিনের ব্যবধানে যেন আবু হায়দারকে চিনতে পারে না। তার চেহারা নয়াবাজারের ভস্মীভূত কাঠের গোলার ভাপ ওঠা গরম ছায়ের মতো কালো এবং আগ্নেয় লাগে। তারা বলে, হায়দর মিয়া, কি হয়েছে আপনার? তখন মহল্লার এই লোকদের দিকে তাকিয়ে সে শুধু বলে, মায়াটারে রাইখাইলাম জিঞ্জিরায়। মহল্লার লোকেরা মনে হয় যেন তার কথা বুঝতে পারে না। তখন আবু হায়দার আবার বলে, ঝর্ণারে জিঞ্জিরার কব্বরে রাইখা আইলাম। তবে ভূতের গুলি লোকদের কাছে একসময় সবকিছু পরিষ্কার হয়ে আসে এবং তারা বলে যে তারা কেন যে ব্যাপারটা বুঝতে পারে নাই। আব্দুর রহিম মিয়ার হারানো ঘড়ি যখন আর সত্যি পাওয়া যায় না এবং মহল্লার লোকেরা যখন ছিটকে চোরের উপদ্রব বেড়ে যাওয়ার কথা ভাবে, তখন আলিরাজা বেপারির মেজ ছেলে মেজর মুজিবুর রহমানের স্ত্রী রহিমা বেগম রীতা তার দুই ছোট ছেলে মেয়ে নিয়ে যশোর ক্যান্টনমেন্ট থেকে ঢাকা বেড়াতে আসে। তখন একদিন রান্নাঘরে বাচ্চাদের জন্য হরলিক্স তৈরি করার পর কাজের মেয়ে টেবিলের উপর বয়ামটা রেখে আসে। তারপর ফিরে গিয়ে দেখে কাচের বয়ামটা নেয়। কিশোরী মেয়েটা অবাক হয়, সে বলে, আরে বোতলটা গেল কই? এবং সে রান্নাঘরে খোঁজে, ঘরের ভিতরে গিয়ে খোঁজে, ভাবে হয়তো ভুল করে হাতে করে নিয়ে গিয়ে অন্য কোথাও রেখেছে, কিন্তু কোথাও হরলিক্স ভরা বোয়ামটা পাওয়া যায় না। তারপর তারা পরিবারের সকলে মিলে খোঁজে, কোথাও নাই বোয়াম। মহল্লার লোকেরা বলে যে তারা আসলে বুদ্ধ ছিল, তারা মহল্লায় বানরের আগমনের কথা বুঝতে দেরি করে ফেলে, কারণ তারা এজন্য তৈরি ছিল না। তখন তারা জানতে পারে যে আলিরাজা বেপারির বাড়িতে খোঁজাখুঁজির পর যখন হরলিক্সের বোতল পাওয়া যায় না, তখন আলিরাজার বৃদ্ধা বিধবা স্ত্রী জরিনা বলে, বান্দরে নাই নাই তো। জরিনা খাতুনের কথা শুনে তার বাড়ির লোকেরা অবাক হয়। তারা বলে যে বান্দর কোথায়, বান্দর কেমন করে কাচের এত বড় বোয়াম নিয়ে যাবে? কিন্তু ভূতের গলির লোকেরা যখন এই কথা শোনে, তাদের ভেতর যারা প্রবীণ অথবা বৃদ্ধ, তারা বলে যে তাদের কেন ব্যাপারটা আগে মনে হয় নাই তা তারা বুঝতে পারে না, কারণ ঘরের ভিতর থেকে হরলিক্সের বোতল বানরেরাই নেয়। এই বানরটা হয়তো তককে তককে ছিল, সুযোগ পাওয়া মাত্র ঘরে ঢুকে বোয়ামটা বগল দাবা করে নিয়ে গেছে। তখন মহল্লার লোকেরা বুঝতে পারে যে ভূতের গলিতে বহুদিন পর হয়তো বানর আবার ফিরে এসেছে এবং তারা মহল্লার গোপনে আগমনকারী এই বানরদের দেখা পাওয়ার জন্য প্রতীক্ষা করে। তারা বলে, বান্দর কি হাঁচাই আইসে, হালাগো দেখি না কেলা। তারপর মহল্লার লোকেরা ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু সহসা বানরের দেখা পাওয়া যায় না। তখন একদিন রুনুর ভাতের হাড়ির খোঁজ পাওয়া যায়। চন্দ্রকান্তের ছোট ভাই চন্দ্রশিব একদিন লাটাই এবং লাল ও সবুজ রঙের একটা ঘুড়ি নিয়ে তাদের বাড়ির ছাতে উঠে ওড়ানোর জন্য, তখন সে পাশের বাড়ির ছাতের ওপর অ্যালুমিনিয়ামের হাড়িটা পড়ে থাকতে দেখে। তারপর ভূতের গুলির লোকেরা মহল্লায় বানরের উপস্থিতির ব্যাপারে নিশ্চিত হয়। তারা বোঝে এবার বানরের দেখা পাওয়া যাবে। মহল্লার লোকেরা তখন আব্দুল হালিমকে দেখতে পায়। জোরপুল লেনের বিহারীদের দ্বারা হিন্দুদের ফেলে যাওয়া খালি বাড়ি তালা ভেঙে লুট করার খবর পাওয়ার পর বাসে লুট হওয়ার ভয়ে আব্দুল হালিম তার মা এবং দুই বোনকে জিঞ্জিরায় রেখে মহল্লায় ফিরে আসে। সে যেদিন ফিরে আসে সেদিন অথবা পরদিন রাতে তাদের দরজায় সে ঠকঠক করে আঘাতের শব্দ শুনে। তার প্রথমে ভয় লাগে, সে সাড়া না দিয়ে চুপ করে শুয়ে থাকে। তখন দরজার বাইরে থেকে আবু হায়দার তাকে ডাকে, আব্দুল হালিম, আমি ঝর্ণার বাপ। এবং তখন আব্দুল হালিম দরজা খুলে বের হয়। আবু হায়দার সে রাতে আব্দুল হালিমকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। সে তাকে বলে যে এ রাতের বেলায় বাসে এরকম একার থাকা নিরাপদ নয়,
এবং মহল্লার লোকেরা বলে যে প্রথম রাতে সে আবু হায়দারের বাসায় চুরি করে। মহল্লার লোকেরা বলে যে এই ঘটনার কথা হয়তো কেউ জানতে পারত না, কিন্তু তারা বলে যে ঘটনা জানার জন্যই ঘটে, যেভাবেই হোক তা জানাজানি হয়ে যায়, কারণ জানা না গেলে কোনো ঘটনার ঘটনাই থাকে না। সেজন্যই দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর কত বছর পর মহল্লার লোকেরা বলতে পারে না, তখন কোনো একদিন গলির আবর্জনা বয়ে নিয়ে বড় রাস্তায় ডাস্টবিনে ফেলার জন্য নিয়োজিত ঝাড়ুদারনি নিম্ফল দাসী আব্দুল হালিমদের বাসার সামনে দেয়ালের পাশে ফেলা জঞ্জাল পরিষ্কার করতে থাকে। সে সময় সঙ্গে আসা তার ছোট বালিকা মেয়ে জবা কুসুম দাসীকে আমিনা বেগম তাদের বাসার ভিতর ডেকে নিয়ে যায় এবং এভাবেই আব্দুল হালিমের চুরির বিষয়টি প্রকাশিত হয়। বানরের আগমনের বিষয়ে ভূতের গলির লোকেরা নিশ্চিত হয়, কিন্তু তারা তাদের দেখা পায় না। তখন বানরের দেখা পাওয়ার জন্য মহল্লার লোকেরা ব্যাকুল হয়ে পড়ে। যেদিন জবা কুসুমকে আমিনা বেগম তাদের বাড়ির ভিতর ডেকে নিয়ে যায় সেদিন রাতে অথবা অন্য কখনো মহল্লার লোকেরা এই ঘটনার কথা জানতে পারে। জবা কুসুমকে নিমফল কাজের সময় প্রতিদিনই সঙ্গে করে নিয়ে আসে, সে কাজ করে আর জবা কুসুম তার পেছনে ঘুর ঘুর করে অথবা কাছাকাছি কোথাও দাঁড়িয়ে থেকে হাতের নখ খায়। এরকম ভাবেই সে সেদিন আব্দুল হালিমের বাড়ির গেটের কাছে হয়তো দাঁড়িয়েছিল, হয়তো এমআই ওমাই বলে নিমফল দাসীকে বিরক্ত করছিল। তখন বৃদ্ধা আমিনা বেগম বের হয়ে এসে জবা কুসুমকে ভেতরে নিয়ে যায়। তারপর জবা কুসুম যখন পুনরায় রাস্তায় ফিরে আসে তখন তার মা দেখে যে তার মেয়ের চুল পরিপাটি করে আছড়ানো, পিছনে ঝুঁটি করা চুলে লাল স্যাটিনের একটা ফিতা ফুলের মতো করে বাঁধা। মহল্লার লোকেরা বলে যে সুদীর্ঘ সময় ধরে আমিনা বেগম এই চুলের ফিতাটা সংরক্ষণ করেছিল এবং এই ফিতাটা আসলে ছিল আবু হায়দার মিয়ার মেয়ে ঝর্ণার। আব্দুল হালিম এটা চুরি করে এনে নিজের ঘরে রেখে দিয়েছিল। মহল্লার লোকেরা যখন শোনে যে নেপাল চন্দ্রের ভাড়াটের হারানো ভাতের হাড়ি ছাতের উপর পাওয়া গেছে, তারা বুঝতে পারে আব্দুর রহিমের খোয়া যাওয়া সিটিজেন হাতঘড়িও নিশ্চয়ই পাওয়া যাবে এবং এই খবর শোনার জন্য তারা প্রতীক্ষা করে। তবে তার চাইতেও বেশি আগ্রহের সঙ্গে তারা অপেক্ষা করে মহল্লার বাড়িঘরের ছাতে কোন কার্নিশে অথবা দেয়ালের উপর বানর দেখার জন্য। তারা বুঝতে পারে না এই বানর ভাত খেয়ে যায়, খুলে রাখা ঘড়ি নিয়ে পালায়, হরলিক্সের বোতল লোপাট করে, কিন্তু দেখা যায় না কেন। তারা বানর দেখতে পাওয়ার খবর শোনার জন্য অপেক্ষা করে, তারা জানে এ খবর তারা পাবেই। নিম্ফল দাসীর মেয়ের চুলে আমিনা বেগম লাল ফিতা বেঁধে দিলে মহল্লার লোকেরা এই খবর পায় এবং তারা বলে যে এই ফিতা ঝর্ণারই, আবু হায়দারের বাসা থেকে আব্দুল হালিম চুরি করেছিল। জিনজিরায় ঝর্ণার মৃত্যুর পর মহল্লায় ফিরে আব্দুল হালিমকে একদিন রাতে আবু হায়দার তাদের বাসায় ডেকে নিয়ে যায়, বলে রাইতের বেলা আমাগো বাসায় আয়া থাক। কিন্তু আবু হায়দারের বাসায় আব্দুল হালিমকে থাকতে দেওয়ার জন্য খাট কিংবা চৌকিতে জায়গা হয় না। বাইরের ঘরের একমাত্র চৌকিতে আবু হায়দারের ছোট দুই ছেলে শোয়। তখন আব্দুল হালিমের জন্য মেঝেতে ঢালা বিছানা পাতা হয়। আব্দুল হালিম বলে কোনো অসুবিধা নেই। তারপর মশারি টাঙানোর আয়োজন করা হয় এবং তখন হয়তো ইলেকট্রিক চলে যায় অথবা বাতি হয়তো মিলিটারির ভয়ে আগে থেকেই নেভানো ছিল। এই অন্ধকার অথবা আধো অন্ধকারের ভেতর মশারি টানাতে গিয়ে দেখা যায় এক কোণা রশি নাই। তখন মশারি বাঁধার জন্য দড়ি অথবা দড়ি জাতীয় কিছু খোঁজা শুরু হয়। ঘরের ভেতর আবু হায়দার, তার ছেলেরা এবং আব্দুল হালিম খোঁজে, কিন্তু পছন্দ মতো কিছু পায় না। তখন কোনো এক সময় আব্দুল হালিম কোন টেবিলের ওপর অথবা চৌকির তোষকের নিচে ঝর্ণার চুলের ফিতাটা পায়। সামান্য একটু নাড়াচাড়া করেই বুঝতে পারে এটা একটা চুলের ফিতা এবং এই বাসায় এ ধরনের ফিতা পড়ার আর কেউ না থাকায় সে নিশ্চিত হয় এটা ঝর্ণার। এবং ভূতের গলির লোকেরা বলে যে সে তখনই অথবা পরে রাতে অন্ধকারের ভিতর শুয়ে শুয়ে ঠিক করে এটা সে নিয়ে যাবে। সে রাতে যখন আবু হায়দার যখন বুঝতে পারে যে আব্দুল হালিম কিছু একটা পেয়েছে, সে বলে দেখি কি দাও দেখি, কিন্তু ঝর্ণার চুলের ফিতা দিয়ে মশারি বাঁধার ইচ্ছে হয়তো আব্দুল হালিমের হয় না। অথবা হয়তো যেহেতু সে ঠিক করে যে সে সেটা চুরি করবে, সে তখন বলে এইটা দিয়ে উইব না। সকালে নিজেদের বাসায় ফেরার সময় সে চুলের ফিতাটা লুকিয়ে নিয়ে আসে এবং কাগজে মুড়ে নিজের পড়ার টেবিলের ড্রয়ারে অথবা চৌকির তোষকের তলায় রেখে দেয়। সে হয়তো ঝর্ণার এই ব্যক্তিগত জিনিসটা স্মৃতি হিসেবে রাখতে চেয়েছিল, কিন্তু সে নিজেই আর বেশি দিন বাঁচে নাই। ভূতের গলির লোকেরা অনেকদিন থেকে ভাবে যে মহল্লায় বানর আছে, কিন্তু তারা যখন তা দেখতে পায় না তখন প্রতীক্ষার ভেতর তারা পুনরায় বিভ্রান্ত হতে থাকে। তাহলে কি আসলে বানর নয়, অন্য কিছু, অন্য কেউ? কিন্তু তাদের এই বিভ্রান্তি এবং অপেক্ষার কাল এবার দ্রুতই শেষ হয় এবং তারা বানর দেখতে পাওয়ার খবর পায়।
আব্দুল হালিমের কথা যখন ভূতের গলি লোকেরা শোনে তখন তাদের মন বিষণ্ণতায় ভরে যায়। কারণ মহল্লায় এখন যারা প্রবীণ তারা বলে সে সময় তাদের বয়স কম ছিল এবং তখন জিঞ্জিরা থেকে ফিরে আসার পর তারা মহল্লার ভিতর ভয় ও আতঙ্কের মধ্যে বাস করছিল। আব্দুল হালিম কয়েকদিন পর জিঞ্জিরা গিয়ে তার মা এবং ছোট দুই বোনকে ভূতের গলিতে নিয়ে আসে এবং তখন কিছুদিন পর মুক্তিযোদ্ধাদের কথা মহল্লায় শোনা যেতে থাকে। ভূতের গলির লোকেরা মুক্তিযোদ্ধাদের নানা রকম কীর্তির কথা শোনে এবং তখন আব্দুল হালিমের সঙ্গে দেখা হলে তারা ভাবে যে আব্দুল হালিম হয়তো মুক্তিযুদ্ধে যাবে। হয়তো তারা তাকে বলে, কি মিয়া যুদ্ধে যাইবা নিহি, খালি বাঁশের লাড়ি লয়া লেপরাইট করলা। কিন্তু আব্দুল হালিমের যুদ্ধে যাওয়ার কোনো লক্ষণ দেখা যায় না। তবে তারপর অবশেষে একদিন আষাঢ় মাসের কোনো এক রাতে প্রবল বৃষ্টির মধ্যে সে বাসা ছেড়ে যায় এবং মহল্লার লোকেরা জানতে পারে যে আব্দুল হালিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে নিখোঁজ হয়েছে। তার মায়ের জন্য রেখে গেছে ছোট একটা চিরকুট। ভূতের গলির লোকেরা এই খবর যখন পায় এবং তারপর তারা যখন গোপনে রাতের বেলা বিবিসি এবং স্বাধীন বাংলা বেতারে যুদ্ধের খবর শোনে, তাদের মনে হয় যে হয়তো আব্দুল হালিম কোথাও কোনো সেক্টরে কোনো রণাঙ্গনে যুদ্ধ করছেন। তখন একদিন তারা তার মৃত্যুর খবর শোনে এবং তারা বলে, আহারে আব্দুল হালিম। মায়ের জন্য টেবিলের উপর চিরকুট রেখে যাওয়ার মাস দুয়েক পর ভাদ্র মাসের ১৬ তারিখ বৃহস্পতিবার সন্ধ্যার সময় এক অপরিচিত যুবক আসে মহল্লায়। সে দ্রুত হেঁটে গিয়ে আব্দুল হালিমদের বাসার সম্মুখ দরজা দিয়ে ভেতরে ঢোকে, তারপর আমেনা বেগমের সঙ্গে কথা বলে পিছনে গেট দিয়ে বেরিয়ে যায়। এই যুবক আব্দুল হালিমের মৃত্যুর খবর নিয়ে আসে। মহল্লার লোকেরা জানতে পারে যে আব্দুল হালিম আষাঢ় মাসের ২৩ তারিখ বুধবার দিন শেষ রাতে বাসা থেকে বের হয়ে অলিগলির ভিতর দিয়ে হাজারিবাগে একটা বাসায় যায়। সেখান থেকে তারা মোট ৪ জন, যাদের ভেতরে এই সংবাদবাহক যুবকও ছিল, কামরাঙ্গীর চরের ভেতর দিয়ে বুড়িগঙ্গার কুলি গিয়ে পৌঁছায়। নদীর কিনারায় তখন একটা মাঝারি আকারে ছইতোলা পানসি নৌকা বাঁধা ছিল। নৌকায় নিকষ অন্ধকারের ভেতর আরও অনেক লোক আব্দুল হালিমদের এই দলের জন্য অপেক্ষা করে বসেছিল। সেদিন আগন্তুক এই যুবক আব্দুল হালিমের মায়ের বিবর্ণ মুখের দিকে তাকিয়ে বলে যে তারা যখন এই নৌকায় উঠছিল আব্দুল হালিম পা পিছলে নিচে পানিতে পড়ে যায়। তখন প্রবল বর্ষণ, হাওয়ার ঝাপটা আর ঢেউয়ের ঘূর্ণি ছিল এবং আব্দুল হালিম সাঁতারও জানত না। সে সেই অন্ধকারের ভেতর নদীবক্ষে হারিয়ে যায় এবং অন্যদের পক্ষে তখন তাকে খোঁজার জন্য বেশি অপেক্ষা করা সম্ভব ছিল না। ভূতের গলির লোকেরা বলে যে সেদিন তারা আব্দুল হালিমের মার কান্নার কোনো শব্দ পেয়েছিল কিনা তা তাদের মনে নেই। তারপর খুব শীঘ্রই মহল্লার লোকেরা বানরের সাক্ষাৎ পায়। প্রথম দিন হাজি আব্দুর রাজ্জাকে লেমন জুসের কারখানার শ্রমিকেরা পিছনের আঙিনায় দুটো বানরকে বড় কড়াইয়ে রাখা পানি খেতে দেখে এবং মহল্লার লোকেরা এই খবর জানতে পারে। এরপর ক্রমাগত এই বানরদের দেখা যেতে থাকে। কিছুদিন পর মহল্লার লোকেরা নিশ্চিত হয় যে ভূতের গলিতে তারা বিভিন্ন জায়গায় ছাতে দেয়ালের উপর অথবা কোনো কার্নিশে যে দুটি বানরকে দেখে সেগুলো আসলে একই বার এবং তারা আরও নিশ্চিত হয় যে বানর দুটির একটা, যেটা আকারে বড় সেটা মর্দা বাঁদর, অন্যটা মাটি। তখন ভূতের গলিতে বান্দর নিয়ে সব ঘটনা ঘটতে থাকে এবং মহল্লার লোকেরা বিহারির দোকানে বসে আলুপুরি এবং চা খায় আর বানরের গল্প করে। তখন একদিন এরশাদ সাহেবের বাসায় রাতে ডাকাত পড়ে। ডাকাতেরা দরজা ভেঙে ঘরে ঢুকে সোনা দানা টাকা পয়সা সব নিয়ে যায়। যাওয়ার সময় এরশাদ সাহেবের স্ত্রী চিৎকার করলে তার পেটে চাকু বসিয়ে দিয়ে রাস্তার উপর হাত বোমা ফাটিয়ে মাইক্রোবাসে করে চলে যায়। পরদিন পুলিশ এসে তদন্ত করে সব বিবরণ টুকে নিয়ে যায়। ভূতের গলির লোকেরা মহল্লায় ডাকাতির কথা শুনে বিচলিত হয় এবং তারা বলে, এই বান্দর দুইটা থাকে কই, গাছে না কোনো বাড়ির ছাদে? তাদের কাছে এই বিষয়টিও অনেকদিন ধরে রহস্য হয়ে থাকে। বানর দুটো একটার পেছনে অন্যটা দেয়ালের উপর দিয়ে হেলে দুলে হেঁটে যায়। কোনো এক বাড়ির ছাতের উপর থেকে অন্য বাড়ির ছাতের উপর লাফিয়ে পড়ে অথবা দুপুরবেলা কোনো কার্নিশের উপর লেজ ঝুলিয়ে শুয়ে থাকে। মহল্লার নারী পুরুষ শিশু কিশোর এবং বৃদ্ধ সকলে যখন যার হাতে সময় থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বানর দেখে। বানরের সবকিছুই তাদের কাছে খেলা মনে হয়, কিন্তু তারা এই বানরদের আস্তানার হদিস জানতে পারে না। আব্দুল হালিম তার মার জন্য চিরকুট লিখে যাওয়ার পর একদিন আমিনা বেগম সার্টিনের লাল চুলের ফিতাটির সন্ধান পায়। কোনো একদিন ঘর গোছাতে গিয়ে আব্দুল হালিমের টেবিলের ড্রয়ারে অথবা বিছানার তোশকের নিচে সে কাগজে জড়ানো ফিতাটা দেখে প্রথমে ভাবে এটা রেনু কিংবা বেনুর কিনা। তার এই বিষয়টি ভেবে হয়তো অবাক লাগে যে তার মেয়েদের চুলের ফিতা এমন পরিপাটি করে ভাঁজ করে কে কাগজে মুড়ে রেখেছে। তবে তার এরকম সন্দেহ হয় যে ফিতাটা আসলে হয়তো রেনু বা বেনুর নয়,
অন্য কারো। তখন আমেনা বেগম ফিতাটা নাকের কাছে নিয়ে শুকে দেখে বিষয়টা নিশ্চিত হয়, কারণ এই সার্টিনের ফিতা থেকে কদুর তেলের গন্ধ পাওয়া যায় এবং এক মুহূর্তে সে বুঝতে পারে যে এটা ঝর্ণা। ঝর্ণা হয়তো সুগন্ধি তেল দিত মাথায়। মহল্লার লোকেরা বলে জবা কুসুম দাসীকে আব্দুল হালিমের মা ফিতাটা দিয়ে দেওয়ার পরই কেবল তার এই ফিতার কথা শুনে এবং জানতে পারে যে আব্দুল হালিম এটা চুরি করেছিল। তারা বলে যে এই ফিতার দিকে তাকিয়ে আমেনা বেগমের মন বেদনায় ভারাক্রান্ত হয়, হয়তো মৃত বালিকা ঝর্ণার জন্য, হয়তো তার পাগল ছেলের জন্য। তারপর সেদিন সে ফিতাটা একই কাগজে জড়ানো অবস্থায় তার বেতের ব্যক্তিগত তরঙ্গের ভিতর সংরক্ষণ করে রেখে দেয়, এই আশায় যে একদিন আব্দুল হালিম যখন মুক্তিযুদ্ধ থেকে ফিরবে তখন সে বুঝতে পারার আগে আমেনা বেগম ফিতাটা ঠিক আগের জায়গায় রেখে দেবে এবং তখন আব্দুল হালিমের যখন ফিতাটার কথা মনে পড়বে সে বিছানার তোশক উল্টে দেখতে পাবে যে আরে আশ্চর্য, ফিতাটা একই অবস্থায় রয়ে গেছে। এবং তখন হয়তো তার ঝর্ণার কথা মনে হবে এবং চোখ বাষ্পচ্ছন্ন হয়ে আসবে। মৃত ঝর্ণার কথা ভেবে ছেলের চোখে পানি দেখা দেওয়ার সম্ভাবনায় তখন আমেনা বেগমের চোখ আর্দ্র হয়ে ওঠে। সে তরঙ্গের ভেতর ফিতাটা রেখে দিয়ে দিন গোনে। ভূতের গুলিতে বানরের গল্প শোনা যায়। মহল্লার লোকেরা বলে হালা বান্দরের কথা হুঞ্চোস, হালারা বহুত বিটলা কইলা, এবং তারা এই গল্পের ভেতর নিমজ্জিত হয়ে থাকে। তখন একদিন আব্দুর রহিমের হারানো হাতঘড়িটা পাওয়া যায় এবং আব্দুর রহিম মিয়ার প্লাস্টিকের কারখানার কর্মচারী এবং একই সঙ্গে তার গৃহভৃত্য আকবর বানরের আস্তানা খুঁজে বের করে। মহল্লার লোকেরা জানতে পারে যে আসলামদের চালতা গাছে একদিন আসলাম চালতা পাড়তে উঠলে গাছের কোটরের ভিতর ঘড়িটা পায়, পিটিংয়ে ভাঙা অবস্থায়, এবং সে দেখেই বুঝতে পারে যে এটা আব্দুর রহিমের খোয়া যাওয়া ঘড়ি। তখন আসলাম ভাঙা ঘড়িটা আব্দুর রহিমের বাড়িতে গিয়ে দিয়ে আসে। পরে দুপুরবেলা ভাত খেতে এসে আব্দুর রহিম এবং আকবর ঘড়িটা দেখে, পারভীন দেখায়, বলে বান্দরে লয়ে গেছিল গা, কেমন পিডায়া ভাঙছে। তখন পারভীনের কথা শুনে আকবর রাগে ফেটে পড়ে, বলে আপনি গো ঘড়ি ইন্দুরে লয়ে যায়, বান্দরে লয়ে যায়, আপনি গো কোনো তাল নাইকা, আর আপনারা আমাগো চোর বানান, গাইল পারে। তখন এক কথায় দুই কথায় কথা বাড়তে থাকে এবং এক সময় আব্দুর রহিম রেগে গিয়ে পায়ের স্যান্ডেল খুলে আকবরকে পেটায়। স্যান্ডেলের বাড়ি খেয়ে আকবর আরও খেপে যায় এবং সে লাঠি নিয়ে বানরের খোঁজে বের হয়। তারপর যখন সে ফকরুলদের বাড়ির দোতলার সিঁড়িঘরের ছাতের উপর বানর দুটিকে পায়, তার মনে হয় যে এটাই এদের স্থায়ী থাকার জায়গা। কিন্তু পরিণতিতে সেদিন এই বানরেরা আকবরের পশ্চাৎ দেশে কামড়ে দেয়। সেদিন প্রথমে মহল্লার বাড়িঘরের ছাতের উপর দিয়ে ঘুরে ঘুরে আকবর বানর খুঁজে, তারপর বিকালবেলা এখলাসউদ্দিনের চারতলা বাড়ির ছাতে উঠে যখন দূরে তাকায়, সে ফকরুলদের সিঁড়িঘরের ওপর পানির ট্যাঙ্কের তলায় বানর দুটিকে শুয়ে থাকতে দেখে। এই জায়গার চারপাশে টিনের কৌটা, কাঁচের শিশি বোতল, দলা পাকানো কোচকানো কাপড়ের টুকরো পড়ে থাকতে দেখা যায়। এসব দেখে আকবর বুঝতে পারে এটাই বান্দরের বাসা এবং তখন সে এমন কাজ করে যে বানর তাকে কামড়ে দেয়। মহল্লার লোকেরা জানতে পারে যে আকবর দূর থেকে বানরের আস্তানার স্থান নির্ণয় করার পর ফখরুলদের বাসায় যায় এবং বাসার লোকদের কিছু না বলে দোতলার ছাতে ওঠে। সেখান থেকে সে লাঠিটা মুখে কামড়ে ধরে পানির পাইপ বেয়ে উপরে উঠতে থাকে। তখন পানির লোহার পাইপ বেয়ে ওঠার সময় হয়তো শব্দ হয়েছিল, ফলে বানরেরা তৈরি ছিল। আকবরের মাথা সিঁড়ির ঘরের ছাতের উপর থেকে দেখা যাওয়া মাত্র বানর দুটো দাঁত খিচিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। আকবর তার লাঠি ব্যবহার করার কোনো সুযোগই পায় না। বানরের হামলার মুখে সে হাত ছেড়ে দিয়ে দোতলার হাতের উপর পড়ে যায়। তার মুখের লাঠি কোন দিকে যায় তার ঠিক থাকে না, কিন্তু বানরেরা কিন্তু তাকে ছাড়ে না, লাফিয়ে নেমে তেড়ে আসে। আকবর মরিয়া হয়ে তখন সিঁড়ির দরজার দিকে দৌড় দেয় এবং সে যখন দরজা পেরিয়ে প্রায় সামনে চলে যাচ্ছিল তখন পুরুষ বানরটা এসে পিছন থেকে তার কোমরের নিচে প্যান্টের উপর কামড়ায়। তবে সুতি মোটা কাপড়ের প্যান্ট হওয়ায় সে বেঁচে যায়, দাঁতে তার গায়ে ফোটে না। কিন্তু মহল্লার লোকেরা যখন এই খবর পায় তারা বিশ্বাস করতে পারে না যে অত বড় একটা জানোয়ার খেপে গিয়ে কামড়ে দেওয়ার পরেও গায়ে দাঁত বসবে না। তারা তখন আকবরকে বিরক্ত করার সিদ্ধান্ত নেয় এবং বলে হাঁচাই তোর হোগোর কোনো ক্ষতি হয় নাই কা, ভালো করে দেখ কামড় লাগছে নি, বাসনের মায়রে দিয়ে দেখা। কিন্তু আকবর তাদের পাত্তা দিতে চায় না, সে বলে আপনি গো এত খাও জানি হইতেছে কেনা। তারপর মহল্লার লোকদের সে বলে যে তার কোনো সমস্যা নেই, কিন্তু ভূতের গুলির লোকেরা তাকে এত সহজে ছেড়ে দিতে রাজি হয় না। তারা বিহারীর দোকানে বসে যখন আকবরকে দেখে তখন চিৎকার করে ডাকে, ওই আকবর, ওই হালার পোত, এদিকে আয়, এবং তারপর তাকে ভয় দেখায়। তারা বলে যে কুকুরে কামড়ালে যেমন মানুষের পেটে কুকুরের বাচ্চা হয় এবং মানুষের পাটের দড়ির মতো মোচড় খেয়ে মুখে ফেনা তুলে মরে যায়,
সেরকম হয় বানর কামড়ালে। তারপর তারা বলে, তোরে বান্দরে কামড়াইছে, নিজে নিজে মদ্রবি না কইরা ডাক্তারের কাছে যা, যায় হোগা দেখায় শুই লগা, না হইলে তুই মরবি। কিন্তু আকবর মুখ বেদান করে, তাদের কথা শুনে না। তখন আব্দুর রহিম বিষয়টা জানতে পারে এবং বিকালবেলা সে তাকে জোরপুল লেনে ওয়াজের ডাক্তারের কাছে নিয়ে যায়। ওয়াজের ডাক্তার জিজ্ঞাসাবাদ করে সবকিছু জেনে নেয়। তবু তার মনে হয় যে বিপদটা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য একবার দেখা প্রয়োজন। এবং তখন আব্দুর রহিমকে চেম্বার থেকে বের করে দিয়ে সে যখন বলে একটু দেখা দরকার, তখন আকবর পেন্ট খুলে নামিয়ে দিয়ে তার পশ্চাদ্দেশ ওয়াজের ডাক্তারের স্পটলাইটের আলোর সামনে উঁচু করে ধরে। ওয়াজের ডাক্তার ভালো করে দেখে আকবরের বুকে বানরের দাঁতের কামড়ে কোনো ক্ষতি হয়েছে কিনা, তারপর মুখ সরিয়ে নিয়ে বলে, কিছু হয় নাই তোমার। তখন আকবরের সঙ্গে ভূতের গুলি লোকদের দেখা হয়। তারা বলে, ডাক্তার রে হোগর কাপড় খুললে দেখা আইলি। আমিনা বেগম যেদিন তার ছেলের মৃত্যুর খবর পান, তারপর কোনো একদিন হয়তো বেতের তোরঙ্গের ভেতর রাখা লাল ফিতাটার কথা তার মনে পড়ে এবং ভূতের গুলির লোকেরা বলে যে এই বস্ত্রখণ্ড তার স্মৃতির তাবৎ স্মারকের চাইতে বড় হয়ে ওঠে এবং তারপর পুনরায় তোরঙ্গের ভিতর ফিতাটা দীর্ঘদিন পড়ে থাকে। রেনু এবং বেনুর বিয়ে হয়ে যায়, তাদের বাচ্চা হয়। এই বাচ্চারা বড় হতে থাকে এবং আমেনা বেগমের শরীর জীর্ণ মলিন হয়ে আসে। এই সময় হয়তো সুগন্ধি ফিতাটার কথা ভেবে সে বিচলিত হয়ে পড়ে এবং একদিন বাইরের বারান্দায় নিমফল দাসের মেয়েটিকে দেখে এবং তারপর সেদিন মহল্লায় লালচুলার ফিতার ইতিহাস প্রকাশিত হয়। তখন বানরেরা একদিন অন্য এক কাণ্ড করে, তারা একটা আস্ত পিস্তল চুরি করে আনে। কেউ কেউ বানরদেরকে এই অস্ত্র নিয়ে খেলা করতে দেখে এবং মহল্লার লোকেরা যখন এই খবর পায় তারা ভাবে যে এটা হয়তো আসল না, খেলনা পিস্তল। তারপর তাদের মনে হয় যে এটা হয়তো আসলই, তবে তারা বুঝতে পারে না এই অস্ত্রটা কার এবং তারা বলে, ওইব কারো, কত মানুষের কত রকমের পিস্তল আছে মহল্লায়। তারপর তারা ভাবে যে পিস্তলওয়ালা নিশ্চয়ই তার এই অস্ত্র উদ্ধারের চেষ্টা করবে এবং তারা তখন জানতে পারবে পিস্তলের মালিককে। কিন্তু পিস্তল উদ্ধার করার জন্য কেউ এগিয়ে আসে না, অথবা হয়তো আসে এবং গোপনে সেটা উদ্ধার করে নিয়ে যায়। মহল্লার লোকেরা জানতে পারে না, মহল্লার লোকেরা শুধু জানতে পারে যে দুই দিন ধরে দখলে রাখার পর বানরেরা অস্ত্রটা কোথাও ফেলে দেয়। তখন মহল্লার ছাতের উপর দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে বানরদের ঘুরে বেড়ানোর খবর হয়তো সূত্রাপুর থানার পুলিশদের কানে যায়, কারণ সহসা একদিন তারা মহল্লায় এসে হাজির হয় এবং মহল্লার লোকদের পিস্তলের কথা জিজ্ঞেস করে। কিন্তু মহল্লার যারা পুলিশের সাথে কথা বলে তারা ঝামেলায় জড়াতে চায় না, প্রথমে চুপ করে থাকে, তারপর বলে, পিস্তলের খবর আমরা কি জানি, আমরা কোনো পিস্তল উস্তল দেখি নাই কা। এবং তখন তারা আকবরকে রাস্তা দিয়ে হেঁটে আসতে দেখে। ভূতের গুলির লোকদের আব্দুর রহিমের এই ভৃত্য আকবরের প্রতি বানরের আস্তানা খুঁজে বের করার জন্য কৃতজ্ঞতা বোধ হয়, কিন্তু তাকে দেখলে তাদের পরিহাস করার ইচ্ছা জেগে ওঠে। তারা তার দিকে তাকিয়ে হাসে এবং বলে, কিরে আকবইরা, বান্দরের লগে পারছো না, হোগায় কামড়ায় দিল। তখন এতদিন পর মনে হয় যেন আকবরের মন মেজাজ প্রসন্ন হয়ে আসে। সে মহল্লার লোকদের কথায় চেতে না, বরং হাসে এবং বলে, খারাপ না কেলা, দেখেন না আপনাকে হোগাও কোন দিন আয় কামড়ায়। তখন ভূতের গুলির লোকদের আব্দুল হালিমের কথা মনে পড়ে, তাদের মনে হয় যে অনেকদিন তারা আমিনা বেগমকে ঠিক মতো দেখে নাই। এই দীর্ঘ সময়ে আমিনা বেগমের জীবন হয়তো নিঃশেষ হয়ে আসে, হয়তো শীতের পূর্বেকার অশ্বত্থের পাতার মতো বিবর্ণ হয়ে ওঠে এবং ঝরে পড়ার প্রান্তে উপনীত হয়ে হিমেল হাওয়ার ঝিরঝির করে কাঁপে। মহল্লার লোকেরা কেউ কেউ তখন বানর দেখার জন্য এখলাসুদ্দিনের বাসায় যায়। চারতলার ছাতে উঠে দূরে ফখরুলদের সিঁড়িঘরের উপর বানর দুটিকে দাপাদাপি করতে দেখে। তাদের তখন খুব আমোদ হয়। এখলাসুদ্দিনের বড় ছেলে স্ত্রী মনোয়ারা, মেয়েটি ভালো, সুন্দর, গোলগাল এবং নরম স্বভাবে। সে স্বামীর সঙ্গে বাসার চারতলায় থাকে। কখনো তার স্বামী কোনো কারণে অথবা কারণ ছাড়াই তাকে গালমন্দ করলে তার খুব মন খারাপ হয়। তখন সে জানলার কাছে দাঁড়িয়ে দূরে আকাশের দিকে তাকিয়ে থাকে। এরকম একদিন মনোয়ারাকে তার স্বামী আব্দুল কুদুস কোনো কারণে অথবা অকারণেই বকাঝকা করে, মাগি বলে গাল দেয়। তাতে মনোয়ারার খুব মন খারাপ লাগে এবং সে জানলার সামনে গিয়ে দাঁড়ায়। তখন সে ফখরুলদের সিঁড়ি ঘরের ছাতের ওপর বানর দুটোকে হুটুপুটি করতে দেখে। তার মনে হয় যে প্রাণী দুটোর কোনো ক্লান্তি নাই, তারা ক্রমাগত লাফায়, জড়াজড়ি করে, একজন আরেকজনকে কামড়ায়। তখন তারপর মনোয়ারা কিছু বুঝে ওঠার আগে একদম হঠাৎ মেয়ে বানরটা ছাতের উপর স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে এবং পুরুষটি পিছন থেকে উপগত হয়। মহলে নেমে আসা বিকালের নরম আলোর ভেতর প্রবলভাবে কোটি সঞ্চালন করে সঙ্গম করে।
মনোয়ারা ভাবে যে সরে যাওয়া উচিত, কিন্তু সে সরে না। দেখে আরো দূরে মহল্লায় সূর্য ডুবে যায়।